ডেটে বলে কে কি আর কি এই এক্সপিরিয়েন্সটা করছেন, যারা বিবাহিত আছেন বা যাদের বিয়ের আলাপ আসছে বলেন তো, আমরা খুশি হন না লজ্জা পান? এক্সপিরিয়েন্সটা এখনো হয় নাই। আরে ছেলেরা বাদ দেবে, মেয়েদের ছেলেদের প্রপোজাল আসে নাকি ভাই? তবে হ্যাঁ, মাঝে মধ্যে যে খাবার টেবিলে মা বাবার কথা বলে না, ছেলে তো ডাঙর হয়ে গেছে, ছেলের বিয়ে দেওয়া উচিত, তখন আপনারা লজ্জা পান না খুশি হন বলেন তো? আমাদের 10:20 হয়ে গেছে, ক্লাসের সময় হয়ে গেছে। আচ্ছা চলেন আমরা কিওয়ার্ড রিসার্চ শুরু করি। আপনারা যে কিওয়ার্ড রিসার্চে সবগুলা মেথড ইউজ করছেন, এখন অনেকগুলা এসইও এক্সপার্ট আছে। ধরেন আপনি যদি আপনারা যদি কোনো ক্লায়েন্ট কখনো জিজ্ঞেস করে যে তোমার মতে সবচেয়ে সেরা এসইও এক্সপার্ট কে, এখন সেরা এসইও এক্সপার্ট বলতে আমি ভাই যার অন্তর্ভুক্ত, তার নাম হলো সেমো, যিনি এইচআরএফএস এর প্রতিষ্ঠাতা, আমি তার অন্তর্ভুক্ত। আমার যদি বলা হয় যে ভাই আপনি এসইও এর তো অ্যাডভান্স নলেজ কই থেকে জানেন বা এসইও এর তো ট্রিক্সগুলো কই থেকে জানেন, আমি সেম ওরে ফলো করি অনেক আগ থেকে। সেম বলতে এইচআরএফএস এর প্রতিষ্ঠাতা সেম, আমি তারই ফলো করি সব সময় এবং আমি তার কাছ থেকে এখন অবধি যা যা জানছি মোটামুটি তার কাছ থেকে জানছি। আপনারা আমি জানি কি, আমি জানি না আপনারা জানেন কি না, আমার কিন্তু কোনো ইনস্ট্রাক্টর নাই, আমি কিন্তু কারোর কাছ থেকে এসইও শিখি নাই, আমি কিন্তু কারোর কাছ থেকে এসইও শিখি নাই। আজকে এখন পর্যন্ত যা আছে সব আমি নিজে নিজে শিখছি আর কি। তো আমার ও সেম ও আর কি, সেম ও আমার আর কি বেস্ট। নেইল পেটেল তো ইন্ডিয়ান, ইন্ডিয়ান মানুষদের কম ভরসা করা উচিত, বুঝা গেছে না? মানে আর কি ইন্ডিয়ান মানুষের কম ভরসা করা উচিত। বাট সেম ও কখনো মানে আর কি, আমি জানি না আপনারা এইচআরএফএস এর ব্লগ দেখবেন কি না, তবে এইচআরএফএস এর ব্লগ দেখলে দেখবেন সেম ও কখনো বলবে না যে তোমরা এইচআরএফএস ডাউনলোড করো, এইচআরএফএস ইনস্টল করো বা এইচআরএফএস থেকে ডাটা কালেক্ট করো। ও সবসময় মানে আর কি এইরকমভাবেই দেখাবে যে আর তো আমাদের তো নীল পেটেল সাহেব আছে, উনি ইমেইলে আপনাদের টেক্সট পাঠাবেন। এরকম কিছু কিছু মানুষ আছে আমার বলছে যে এই বেচারা তো খুব বেশি ডিস্টার্ব করে, এই বেচারা প্রতিদিন ঘুম থেকে উঠে আমাদের ইমেইল পাঠায়। নেইল পেটেল একটু মার্কেটিং এ বিশ্বাসী আর কি, বাট সেম ও হলো এসইও স্পেসিফিক কি। ওকে, তো আমরা স্ক্রিন শেয়ার করে ফেলি। স্ক্রিন শেয়ার করার আগে আপনাদের একটা জিনিস কি করি, আপনারা সবাই আজকে একটা কমন প্রশ্ন করছেন যে হৃদয় ভাই আমরা তো এইচআরএফএস এর কি পাইতেছি না, এইচআরএফএস এর লিংকটা পাইতেছি না, আর আপনারাও হুমড়ি খেয়ে পড়ে গেছেন যে না আমি হেল্প করি, আমি তারে বের করে দেখি ভাবে এইচআরএফএস খুঁজে বের করতে হয়। কেন ভাই, আমি বলছি না ক্লাসরুমে আপনারা সব পাবেন, একটু খুঁজে বের করেন যে ক্লাসরুমে গিয়ে আমি রিসোর্সগুলো দেখি, তারপরে আমি ভাবি যে কীরকমভাবে কী করা যায়। তো আপনারা যদি ক্লাসরুমে না যান তাহলে আপনি কীভাবে বুঝবেন যে এই শিট কোথায় আছে? ওকে, আমরা ক্লাসরুমে যাই। ক্লাসরুমে যাওয়ার পরে আমাদের এইটা ক্লাসরুম, আমরা সবাই ক্লাসরুমে জয়েন করি। জয়েন করার পরে দেখেন এখানে আপনাদের নোটিফিকেশনও যাবে, প্লাস আপনারা সব কিছু করতে পারবেন। এই যে ক্লাস ওয়ার্কে যাবেন, ক্লাস ওয়ার্কে পড়ে কিওয়ার্ড রিসার্চ বাংলা টিউটোরিয়াল, এখানে ক্লাসের ডকুমেন্টস আছে, আর এই ক্লাসের ডকুমেন্টসে আমি এইচআরএফএস এর সুন্দর করে দিয়ে দিয়েছি কীভাবে কিওয়ার্ড বের করতে হয়। এখন আমরা একটা টুলস, আমি আপনাদের শুধুমাত্র এইচআরএফএস দিয়ে শেখাবো কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। প্রথম কথা হলো অনেক এসইও এক্সপার্ট পাবেন, তারা বিভিন্ন বিভিন্ন টুলস দিয়ে আপনাদের হয়তো বা কিওয়ার্ড রিসার্চটা শিখাবে, বাট আমি আপনাদের অন্যভাবে শিখাবো যেটা আমি আমি করে আসছি আর কি। আমি যেটা করে আসছি আমি সবসময় এইটাই শিখাবো আপনাদের। তো আপনারা আজকের যে ক্লাসটা আছে এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার করে যান এখান থেকে, তাহলে আপনারা যে কোনো ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ দিতে পারবেন। তো প্রথমে আমি ক্লাস 4 নামে একটা ডক খুলে ফেলি, তারপরে আমরা আস্তে 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 প্রথম প্রশ্নগুলার সলভ করব, দেন প্র্যাকটিক্যালে যাব।
ওকে আমরা এখানে ক্লাসটা খুলে ফেলি। তো প্রথম কথা হলো ক্লাস স্কিল ক্লাস নাম্বার 4 ক্লাস নাম্বার 4 আমি আপনাদের সাথে আর 26টা ক্লাস আছি। ওকে আমরা এখানে প্রথম প্রশ্ন, সবচেয়ে কমন প্রশ্ন, যে ভাই কিওয়ার্ড তো আমরা হাজার হাজার বের করতে পারি, বাট আমরা ক্লায়েন্টে কয়টা কিওয়ার্ড দিব? তো কার কার মনে 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 এই প্রশ্ন আছে বলেন তো, কার কার মনে এই প্রশ্ন আছে যে আমরা ক্লায়েন্টে কতগুলা কিওয়ার্ড দিব? ওকে তাহলে আমরা প্রথম প্রশ্নের জবাব দেই। আগে আমরা কোয়েশনগুলো সলভ করে নিব, ক্লায়েন্ট কি ধরনের প্রশ্ন করতে পারে, ক্লায়েন্টের ডিমান্ড কি ধরনের থাকতে পারে এবং ক্লায়েন্টদের কিভাবে ডিমান্ড ফিল আপ করবে, বুঝা গেছে? তবে একটা একটা জোকসে পার্ট বলি, কখনো ক্লায়েন্টের ডিমান্ড, আমি এখনো বিয়ে করি নাই ভাই, আর বউয়ের ডিমান্ড ফিল আপ করতে পারবেন না ভাই, বুঝছেন? কখনো ক্লায়েন্টের ডিমান্ড আর বউয়ের ডিমান্ড ফিল আপ করতে পারবেন না। আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করে যান, যদি স্যাটিসফাইড হয় তাহলে তো ভালো, 5-star রিভিউ পেয়ে যাবেন, আর যদি স্যাটিসফাইড না হন তাহলে হায়েস্ট 0.4 আর 0.5 মিলতে পারে। তো যদি আপনি বউ স্যাটিসফাইড করতে পারেন তাহলে আপনি ক্লায়েন্ট স্যাটিসফাইড করতে পারবেন, সিম্পল লজিক। মেয়েদের ক্ষেত্রে কি বলবো ভাই, আপনারা তো এমনিতেই স্যাটিসফাইড। ওকে তো আমরা যাই, প্রথম কোয়েশন হলো হাউ মেনি কিওয়ার্ডস শুড আই প্রোভাইড টু মাই ক্লায়েন্টস, আমি ক্লায়েন্টসরে কতগুলা কিওয়ার্ড দিব। প্রথম কথা হলো আমি ক্লায়েন্টরে কতগুলা কিওয়ার্ড দিব, এটা আমার প্রথম প্রশ্ন, একটু বড় করে ফেলি। আনসার, এখন আনসার আসবে, ক্লায়েন্টের যদি কোনো ধরনের ডিমান্ড না থাকে, নর্মালি না, স্ক্রিন আর জুম করা যাবে না ভাই, ঠিক আছে এখন? ঠিক আছে নাসির ভাই, ঠিক আছে? ওকে তাহলে আমাদের প্রথম কথা হলো হাউ মেনি কিওয়ার্ড শুড আই প্রোভাইড টু মাই ক্লায়েন্টস, আমি কতগুলো কিওয়ার্ড আমার ক্লায়েন্টকে দিব। এখন ক্লায়েন্ট যদি বলে তুমি আমার 1000 কিওয়ার্ড দাও, তখন আপনারে কিন্তু এইটার কোনো ধরনের অপশন নাই, আপনাকে 1000 কিওয়ার্ড বের করে দিতেই হবে। ধরেন বউ আমার আপনারে বলল আমার আর কি, তাদের কত ধরনের কালার সেন্স আছে ভাই, তো সে বলল আমার পিঙ্ক রেড ব্লু এই তিনটা কালারের মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালারের শাড়ি চাই। তো আপনারা কিন্তু ভাই, আপনি যে কোনো জায়গায় খুঁজেন, কলকাতা যান, ঢাকা যায়, ঢাকায় শাড়ি খুঁজেন, আপনারা কিন্তু ওই কালারের শাড়ি বের করে দিতেই হবে, বাট আপনি তার চেয়ে অন্য কোনো অপশন খুঁজে বের করতে পারবেন না। এখন ক্লায়েন্ট যদি আপনারে বলে যে আমার 1000 কিওয়ার্ড লাগবে, আপনারা কিন্তু 1000 কিওয়ার্ডই দিতে হবে, বুঝছেন? এখানে কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না। এখন ক্লায়েন্ট যদি আপনার উপর ছেড়ে দেয় যে আপনি আমার কিওয়ার্ড রিসার্চ করে দেন, তখন আপনি একটা নিশের জন্য হাইয়েস্ট 20-25টা কিওয়ার্ড দিবেন, হাইয়েস্ট 20-25টা কিওয়ার্ড দিবেন, বুঝা গেছে? হাইয়েস্ট 20-25টা কিওয়ার্ড দিবেন, 20-25টা কিওয়ার্ড দিবেন। এখন হৃদয় ভাই, এটার সার্চ ভলিউম কি ধরনের হবে আর কিওয়ার্ড ডিফিকাল্টিটা কি ধরনের হবে, এটা তো আপনাদের প্রশ্ন আছে না, যে ভাই সার্চ ভলিউম কি রকম হবে আর কিওয়ার্ড ডিফিকাল্টিটা কেমন হবে, এটা তো 2 নম্বর প্রশ্ন। তো 2 নম্বর প্রশ্ন হলো সার্চ ভলিউম as high as you সার্চ ভলিউম হলো আপনি যত বেশি পারেন, আপনি যত বেশি পারেন। এখন আপনি কখনো 150 থেকে নিচে নামতে যায় না, কেমন? সার্চ ভলিউম যাতে 150 থাকে, আপনার লিমিটেশন হলো, আমার এক্সপিরিয়েন্স বলে যে 150-এর মানে আর কি, কোন ক্লায়েন্ট এখন লক করছে? ওকে আচ্ছা, এই ক্লায়েন্টের কথাটা আগে বলি না, আচ্ছা ক্লাসটা এই এই কথাটা বলি, তারপরে এই ক্লায়েন্টের একটা কাহিনী বলবো না, তার নাম হলো ক্রিস্টোফার ক্যাডেট। ওকে তো ক্লায়েন্টের সরি, কিওয়ার্ড রিসার্চের সময় আমরা সার্চ ভলিউম দেখব অ্যাজ হাই অ্যাজ উই ক্যান, আমরা যত বেশি দিতে পারি। তার কারণটা হলো যত বেশি সার্চ ভলিউম হবে একটা কিওয়ার্ডের, যত বেশি সার্চ ভলিউম হবে মানে ক্লায়েন্টের তত বেশি বিজনেস অপরচুনিটি আছে, এম আই রাইট? যত বেশি সার্চ ভলিউম হবে তত বেশি ট্রাফিক পাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা যখন সার্চ ভলিউম সিলেক্ট করব, তখন যাতে করে
ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী যত বেশি নেওয়া যায় সার্চ ভলিউম যত বেশি নেওয়া যায়। হ্যাঁ ভাই রেকর্ড হচ্ছে, সার্চ ভলিউম যত বেশি নেওয়া যায়, বোঝা গেছে? দেন কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি। এখন কিওয়ার্ড ডিফিকাল্টির লেভেলগুলো আগে জানি। হ্যাঁ কিওয়ার্ড ডিফিকাল্টির লেভেল হার্ড লেভেল আমরা বলবো এইচআরএফ দিয়ে যখন করব, হার্ড লেভেল হলো 50 প্লাস হলে হার্ড লেভেল। দেন মিডিয়াম লেভেল হলো, মিডিয়াম লেভেল হলো 30 to 49, 30 to 50 বলতে পারেন। এন্ড সেমি মিডিয়াম হলো, সেমি মিডিয়াম হলো আপনার ধরেন 25 to 29, এটারে বলা হয় সেমি মিডিয়াম। আর লো হলো, লো হলো 10 to 20, আর ভেরি লো হলো 0 to 10। আমি এই পাঁচ ভাগে ভাগ করি। এটার কোনো ধরনের সূত্র অনলাইনে পাবেন না ভাই, এই সূত্রটা কোনো মানে কোনো পিথাগোরাস আপনারা দিতে পারবো না। এই সূত্রটা আর কি আমি যতটা নিজে নিজে এক্সপিরিয়েন্স করছি আর কি, এই এই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে কিওয়ার্ডগুলোরে এই ধাপে ধাপে সাজাইতে পারবেন। তোমরা কিওয়ার্ড লেভেলটা লিখে ফেলে এখানে, কিওয়ার্ড লেভেলটা লিখে ফেলে। এখন আমাদের একটা কমন সেন্স, আমাদের নর্মাল সেন্স কি বলে, নর্মাল সেন্স কি বলে বলেন তো। আমরা এখান থেকে কোন কিওয়ার্ডটা নিব ক্লায়েন্টের জন্য, আপনারা কি বলেন কোন কিওয়ার্ডটা নেওয়া উচিত ক্লায়েন্টের জন্য বলেন তো। এখান থেকে কোন কিওয়ার্ডটা নেওয়া উচিত, হার্ড নিব, মিডিয়াম, সেমি মিডিয়াম, লো না ভেরি লো, ক্লায়েন্টের জন্য কোনটা নেওয়া উচিত? সবাই 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 অ্যান্সার করেন। আরে মনে করেন আপনাদের সবাইকে বিয়ে করাইবো আমি, সবাইকে কবুল বলতে বলছি, এখন কবুল বলেন। যত বেশি ল পারা যায় আপনারা তত ল সিলেক্ট করবেন, যত ল পারা যায়। তার কারণটা বলেন তো, কেন আমরা ল কিওয়ার্ড সিলেক্ট করব, তার কারণটা কি, তার কারণটা কি, কেন আমরা ল কিওয়ার্ডগুলো সিলেক্ট করব? কিওয়ার্ড ডিফিকাল্টি বা এটারে কম্পিটিশনও বলতে পারেন, আমরা কম্পিটিশন ল কেন সিলেক্ট করব, তার কারণ, পেছনের কারণটা কি, তার পেছনের কারণটা কি? ব্যাকলিং কম থাকে রাহাত ভাই, ব্যাকলিংস এর কথা। দা কারণটা হলো ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে সহজ হবে, ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে সহজ হবে। আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করে দেন, এখন আপনি আনুমানিক একটা কিওয়ার্ড রিসার্চ করে দিলা দিলেন, তখন ক্লায়েন্ট বললো যে চলো আমার এই কিওয়ার্ড র্যাঙ্ক করে দাও, তখন তো ভাই, তখন তো আপনি বলবেন আ বায়ানা উঠ পাহাড়কে নিচে। তো আপনি এমন কিওয়ার্ড ক্লায়েন্টে দিবেন যেগুলো নিয়ে আপনি র্যাঙ্ক করতে পারেন। আমরা পুরো ক্লাসে এইটাই জানবো যে একটা কিওয়ার্ড কীভাবে র্যাঙ্ক করতে হয়, বুঝছেন? আমাদের পুরো ক্লাস এইটাই, একটা কিওয়ার্ড কীভাবে র্যাঙ্ক করতে হয়। তো আমরা প্রথম স্টেপে আছি যেটাকে বলা হয় কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চের জন্য সবাই বলেন তো সবচেয়ে বেস্ট কিওয়ার্ড কোনগুলো, সবাই এখন বলেন দেখি কে কে বুঝতে পারছেন, সবচেয়ে বেস্ট কিওয়ার্ড কোনগুলো হবে? সবচেয়ে বেস্ট কিওয়ার্ড হলো ল, কিওয়ার্ড ডিফিকাল্টি যাতে ল থাকে, ল থাকলে ওইটা র্যাঙ্ক করতে সুবিধা হবে, ল থাকলে, ভেরি ল থাকলে এটা কিওয়ার্ড র্যাঙ্ক করতে সুবিধা হবে। ওকে তো আমরা এখানে আবার চলে আসি, কিওয়ার্ড লেভেল আমরা এইটা সিলেক্ট করবো, লো অ্যান্ড ভেরি লো, এই দুইটা টাইপের কিওয়ার্ড নিব। এখন কে আসছে, আমি আজকে আরে ঢুকতে দিব কি মনির ভাই, আসবেন নাকি? হ্যাঁ আচ্ছা আসেন। ওকে আমরা কি ধরনের কিওয়ার্ড চুজ করব, লো আর ভেরি লো ধরনের কিওয়ার্ড চুজ করব। দেন আমরা তারপরে যদি লো আর ভেরি লো না পাই তাহলে আমরা মিডিয়াম সেমি মিডিয়ামে যাব, আর হার্ডরে বলবো, হার্ডরে বলবো গো টু হেল, আমার লাইফে তোমার কোনো দরকারই নাই, যাও। হার্ড কিওয়ার্ডগুলো আমরা নিব না, বুঝছেন? হার্ড কিওয়ার্ডগুলো আমরা নিব না। তো আমরা এই জিনিসটাতে ক্লিয়ার হলাম যে আমাদের ক্লায়েন্ট কি ধরনের কিওয়ার্ড চাইবে, 20 থেকে 25টা সরি কতটা কিওয়ার্ড চাইতে পারে, যত ইচ্ছা তার চাইতে পারে। বাট যদি আমার উপর ছেড়ে দেয় তাহলে আমরা 20 থেকে 25টা কিওয়ার্ড তারে দিব একটা নিশের জন্য। সার্চ ভলিউম এজ হাই এজ ইউ ক্যান, যত বেশি আপনি পারেন, কিওয়ার্ড ডিফিকাল্টি যত লো পারা যায়। ওকে এখন আপনারা বলেন যে সার্চ ভলিউম কি, সার্চ ভলিউম কি ধরনের দিব,
as high as we can. Search volume holo as high as we can. And keyword difficulty holo as low as we can. Joto kom pari toto dibo ar joto beshi pari toto amra search volume ta dibo. সবাই বলেন কথা না বললে ভাই হবে কিভাবে? আপনি তো কথা বলতে হবে, কথা না বললে আমি বুঝবো কিভাবে যে আপনারা ক্লাস বুঝতেছেন? বেশি সার্চ ভলিউম হলে কেডি যদি হাই হয় তাহলে কি করব ভাই? আপনার যখন 1+1=2 হবে তখন আপনি কিওয়ার্ডটা নেবেন, বোঝা গেছে? যখন আপনার 1+1=2 হবে তখন আপনি কিওয়ার্ডগুলো নেবেন। এখন প্রথম ওয়ানটা হলো সার্চ ভলিউম বেশি হতে হবে। প্রথম ওয়ান হলো সার্চ ভলিউম বেশি হতে হবে, এন্ড সেকেন্ড ওয়ান হলো প্লাস আপনার সেকেন্ড ওয়ান হলো কিওয়ার্ড ডিফিকাল্টিটা কম হতে হবে, কিওয়ার্ড ডিফিকাল্টিটা কম হতে হবে। যদি এই দুইটা ডাইমেনশন মিলে তাহলে আপনি ইজিকেল টু দিয়ে কিওয়ার্ড চুজ করবেন। এই সূত্রটা মনে থাকবে? বা একটা সূত্র বানাই ফেললাম এখনই। 1+1=2 কিভাবে হবে? প্রথম ওয়ান যদি সার্চ ভলিউম থাকে ভালো, দেন আমরা সেকেন্ড ওয়ানটা যাব যে কিওয়ার্ড ডিফিকাল্টি কেমন। যদি কিওয়ার্ড ডিফিকাল্টিটা থাকে ভালো তাহলে আমরা কিওয়ার্ডটা চুজ করব, আর না হলে বলবো যে আমার লাইফে তোমার দরকারই নাই। আচ্ছা, কাদের গ্রামের বাড়িতে যৌতুক প্রথা চালু আছে? কাদের গ্রামের বাড়িতে যৌতুক প্রথা চালু আছে? বা এমন কি কেউ আছেন যাদের গ্রামের বাড়িতে যৌতুক বলতে কিছু নাই? এইটা রবিউল্লা ভাই আমরা একটু পরে দেখবো, কেমন? এইটা একটু পরে দেখবো আমরা, প্র্যাকটিক্যাল যখন দেখবো তখন। তো যাদের যৌতুক আছে, যৌতুক প্রথা যাদের বাড়িতে চালু আছে, গ্রামের বাড়িতে চালু আছে, তাদের বলি যে সার্চ ভলিউমটা হলো ছেলের বাবা, আর কিওয়ার্ড ডিফিকাল্টিটা হলো মেয়ের বাবা। মেয়ের বাবা সবসময় সমস্যায় থাকে, যে যত কম পারা যায়, বা যদি একটা মেয়ের বাবার দুই তিনটা মেয়ে থাকে তাহলে তো বুঝেনি, যত কম পারা যায় তত ভালো। আর ছেলের বাবা ভাবে যে যত বেশি নেওয়া যায় তত ভালো। তো সার্চ ভলিউমটা হলো ছেলের বাবা, আর কিওয়ার্ড ডিফিকাল্টিটা হলো মেয়ের বাবা। ওকে, আপনাদের কোনো ধরনের কোয়েশন নাই, এখন আমরা লাইভ চলে যাই। আমরা কিভাবে কিওয়ার্ড চুজ করব? হ্যাঁ, এইটাই 1+1=2 সবসময় যাতে 2 হয়। এখন আমরা কিওয়ার্ড রিসার্চে চলে যাই, বোঝা গেছে? আমরা কিওয়ার্ড রিসার্চে চলে যাই। আমরা গতদিন ক্লিনিং কোম্পানির জন্য করছিলাম, আজকে আমরা একটা নতুন ওয়েবসাইটের জন্য করি, কেমন? আজকে একটা নতুন ওয়েবসাইটের জন্য করি। কি ধরনের ওয়েবসাইটের জন্য করা যায়? আচ্ছা, আমরা লাইভ কোনো কিসে দেখি। ও, ক্লায়েন্টের সম্পর্কে আগে বলে ফেলি। তো ক্লায়েন্টের নাম ছিল ক্রিস্টোফার ক্যাডেট। ক্যাডেট সাহেব আসছিল অনেক আগে, আসার পরে তো আমার কাজ দিয়ে সে চলে গেছিল। তো চলে যাওয়ার পরে আমারে বলতেছে যে মাই অ্যাকাউন্ট ওয়াজ হেক, তার অ্যাকাউন্ট হেক হয়ে গেছে, সে অ্যাকাউন্টটা রিকভার করতে পারতেছে না। তো আমি বলছি যে একদিকে তার অ্যাকাউন্ট হেক, অন্যদিকে হলো যে তার রিকভার করতে পারতেছে না। তখন আমি ভাবলাম যে কেন রে ভাই এরকম হলো, পরে দেখলাম যে তার $220 কাজ ছিল, $220 কাজ ছিল। পরে দেখলাম যে তার উইক্স অ্যাকাউন্ট ছিল, উইক্স অ্যাকাউন্ট যখন আমি দুইটা লোকেশনে সাইন ইন করছি, সেও সাইন ইন করছে এক সময়, আমিও করছি, তখন অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে। তখন তো সেই পাপন নিলাম যে আমি বের করে দিয়ে মানে আর কি ফিরাই দিয়ে দিব। তখন ফিরাই দিলাম, কাজ করে দিলাম। এখন আজকে সে আসছে, তার একটা নতুন ওয়েবসাইট আছে, তো নতুন ওয়েবসাইটের জন্য কাজ দেওয়ার জন্য আসছে আর কি। পরে বলছে ফর আদার ওয়েবসাইট নট দিস ওয়ান, এটার জন্য না, আমার নতুন একটা ওয়েবসাইটের জন্য লাগবে। ওকে, নো প্রবলেম। আমি বলছি জাস্ট সেন্ড দ্য ইনফো, ইনফো সেন্ড করে দাও। এটা দেখানোর মানে হলো যে ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলো না রিপিটেড ক্লায়েন্ট হয়, এশিয়ার ক্লায়েন্টগুলো ম্যাক্সিমাম রিপিটেড ক্লায়েন্ট। আমি কতদিন হলো প্রপোজাল সেন্ড করি না, আমার দেখেন সব রিপিটেড ক্লায়েন্ট, ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলো রিপিটেড হয়। তো মানে আর কি, আপনি যদি একবার একটা ক্লায়েন্টে ফটাই ফেলতে পারেন তাহলে অনেক দিন তার সাথে সংসার করতে পারবেন, বুঝছেন? একটা ক্লায়েন্ট যদি পটাই ফেলতে পারেন অনেক দিন সংসার করতে পারবেন।
যতদিন পর্যন্ত তার টাকা আছে তার সাথে ততদিন পর্যন্ত সংসার করতে পারবেন, টাকা নাই নতুন ক্লায়েন্ট খুঁজবেন। ওকে, এখন আমরা কিওয়ার্ড রিসার্চে চলে যাই। আমরা দেখি কোন ধরনের কিওয়ার্ড রিসার্চের জব আসছে নাকি, আমরা ওই ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করি। আমরা দেখি আপওয়ার্কে কোন কিওয়ার্ড রিসার্চ নিয়ে জব পোস্ট হয়েছে নাকি। হাই দেয়ার, উই আর লুকিং ফর এ প্রফেশনাল, কোথায় গেল তুমি, প্রফেশনাল অফ টেকনিক্যাল এসইও টু হেল্প অডিট অ্যান্ড প্রোভাইড ব্লাবলা, উই আর সাকসেসফুল অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, মেটা ডিসক্রিপশন, ডিজিটাল মার্কেটিং, মার্কেট রিসার্চ, ওকে, ইউর ড্রিম পজিশন, লুকিং ফর গুগল অ্যাড এক্সপার্ট, স্পিকিং এসইও, অ্যাডভান্সড কিওয়ার্ড রিসার্চ, ওকে, জুয়েলারি শপিফাই ওয়েবসাইট, ইজ হি গিভ আর হিজ ওয়েবসাইট না সে দেয় নাই, আচ্ছা ওকে, লো ফার্ম ওয়েবসাইট, আচ্ছা ওকে, আমি আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট দেখাই দিচ্ছি আপনাদের। ক্লায়েন্ট ম্যানেজমেন্ট শিটে যাই, এটা হলো আমার এই বছরে পাওয়া ক্লায়েন্টগুলোর সংখ্যা, দেখছেন এই ক্লায়েন্ট ম্যানেজমেন্ট শিটটা আমি আপনাদের দেখাবো যে কোন কালার দিয়ে কোন কালার মেনে, মানে এই কালার দিয়ে কি কি করে আর কি, এই এই ক্লায়েন্ট ম্যানেজমেন্ট শিটটা আমি আপনাদের দেখাই দিব আর কি, যে রেড কালার দিয়ে কি বলা হয়, দেন এই স্কাই ব্লু কালার দিয়ে কি বলা হয়, এই হোয়াইট কালার দিয়ে কি বলা হয়, তারপরে এই কালার দিয়ে কি বলা হয়, যেগুলা যে কি আছে না এগুলার বলা হয় কি কালার, এটা বলা হয় মেজেন্ডা কালার। এই মেজেন্ডা কালার বলতে বোঝায় যে এইগুলা ওয়ার্ক প্রসেসে আছে, এইগুলা ওয়ার্ক প্রসেসে আছে, আর যেগুলা হোয়াইট কালার এগুলা প্রসেসে আছে বাট ছোট হলো ক্লায়েন্ট। ওকে, আমরা রিচার্ড মাইক্রো নামে একটা ক্লায়েন্ট আছে, তার জন্য কিওয়ার্ড রিসার্চ করব। তার ওয়েবসাইটের নাম হলো voefi.com, তার ওয়েবসাইটের নাম হলো voefi.com। এখন আপনাদের নিয়ে আমরা কিওয়ার্ড, আমি কিওয়ার্ড রিসার্চ করব, তার জন্য কিওয়ার্ড রিসার্চ করব। এখন আপনারা আমারে বলবেন যে কিওয়ার্ড রিসার্চের জন্য এটা কিন্তু কোনো ধরনের ছেলে খেলা না, এখন এটা আমাদের ক্লায়েন্ট প্রজেক্ট আর কি, একদম সিরিয়াস মোডে যদি আপনার কিওয়ার্ড রিসার্চ আসে আপনি কীভাবে করবেন, এই জাস্ট স্টেপগুলো ফলো রাখবেন, দেখবেন আপনার ক্লায়েন্ট স্যাটিসফাইড হয়ে যাবে। তো আমরা সবাই মিলে এই ওয়েবসাইটটা আগে, আচ্ছা এখন বলেন প্রথম স্টেপ কী, প্রথম স্টেপ কী কিওয়ার্ড রিসার্চের জন্য, প্রথম স্টেপ কি সবাই বলুন। প্রথম স্টেপ নিশ খোঁজা, হ্যাঁ প্রথম মেইন কিওয়ার্ডটা খুঁজে বের করা। ওকে, নিশ বলতে বোঝায় মেইন কিওয়ার্ড। ওকে, নিশের তিনটা নাম আছে, নিশের তিনটা নাম আছে, নিশির যেমন তিনটা নাম আছে, নিশি মানে রাত, তারপরে আধার, আমাবস্যা, তো এরকম নিশের তিন চারটা নাম আছে। প্রথম কথা হলো নিশ, তারপরে হলো সিট কিওয়ার্ড, তারপরে হলো টার্গেটেড কিওয়ার্ড, তারপরে হলো মেইন কিওয়ার্ড, অনেকে বলে রুট কিওয়ার্ড। তো আপনারা বুঝে নিতে হবে নিশের একটা নাম হলো নিশ, সিট কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড, তারপরে হলো মেইন কিওয়ার্ড, রুট কিওয়ার্ড। ওকে, আমরা দেখি একটু সময় এই ওয়েবসাইটের মেইন টার্গেটেড কিওয়ার্ডটা কী হতে পারে। এক্সারসাইজ গেটস দ্য পাওয়ার ইউ ওয়ান্ট, রিচার্ডো ম্যাকট্রেডো সেলিব্রিটি ট্রেনার। ওকে, এটা তার একটু গুণগান গাইছে, হাই আই এম রিচার্ডো পার্সোনাল ট্রেনার। তো তার সম্পর্কে একটু দেখি, আই হ্যাভ 20 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ওয়ার্কিং এজ এ পার্সোনাল ট্রেনার ইন লন্ডন, আই হেল্পড প্রফেশনাল অ্যাথলেটস এনহ্যান্স দেয়ার পারফরমেন্স, রক অ্যান্ড পপ স্টারস achieve weight or size targeted for targets for stage performance, and actors achieve desirable shape for acting roles. I have relocated from London to Galway, and I am now training private clients in my private gym in Galway. Okay, আমরা এইটা দেখে কি বুঝছি, এইটা দেখে কি বুঝছি বলেন তো, এটা আপনারা পড়েন। জিম ট্রেনার অথবা পার্সোনাল ট্রেনার, ওকে পার্সোনাল ট্রেনার। তবে একটা কথা এখানে মনে রাখতে হবে, একটা আরো সহজ করে বলে দিই, এই প্রশ্নের আনসার প্রতিটা ক্লায়েন্টই আপনারে দিবে, প্রতিটা ক্লায়েন্টই আপনারে দিবে, যদি ক্লায়েন্ট ক্লায়েন্ট মাস্ট বি দিবে। তো আপনি কিওয়ার্ড রিসার্চের সময় প্রথম প্রশ্ন ক্লায়েন্টে কি করবেন,
বলেন তো প্রথম প্রশ্ন কি করবেন মনে রাখেন হোয়াট ইজ ইওর টার্গেটেড কিওয়ার্ডস প্রথম প্রজেক্ট হলো প্রথম কিওয়ার্ড হলো হোয়াট ইজ ইওর টার্গেটেড কিওয়ার্ডস তোমার টার্গেটেড কিওয়ার্ডসটা কি তো প্রথম জিনিস আসছে প্রথম জিনিস কি তোমার টার্গেটেড কিওয়ার্ডটা কি বা তুমি কোন কিওয়ার্ডটা লিখে বা কোন কিওয়ার্ডের জন্য র‍্যাঙ্কে আসতে চাও তো আমরা প্রথম টার্গেটেড কিওয়ার্ড লিখে সার্চ করার পরে তোমার তারে বলার পরে আমরা দেখে নেই লাইভ তার টার্গেটেড কিওয়ার্ডটা কি আমরা লাইভ দেখে নেই কেন লাইভ দেখতে লাইভ দেখে নেই যে তার টার্গেটেড কিওয়ার্ডটা কি আমি জিজ্ঞেস করছিলাম আর সে কি ধরনের রিয়্যাক্টটা করছিল মানে আমি যে জিজ্ঞেস করছিলাম বেচারারে তো বেচারা আমার কি বলছিল কালকে তার সাথে কথা হয়েছে এখন দেখেন হৃদয় ভাই কয়টা পর্যন্ত সজাগ দেখেন দেখেন কালকে লাস্ট কয়টার সময় কথা হয়েছে 2:35 ছিল তখন তখন রাত 2:35 আমি যখন তারে টেক্সট করছিলাম ওকে আমরা এখানে যাই তো সে বলছে যে আই হ্যাভ লুকিং এসইও ব্যাক থিংস ফিল্টার ফর মাই সিটি এটসেট্রা এটসেট্রা ওকে তো সে বলতেছে হাই দেয়ার হোয়াট কুড ইউ ডেলিভার ফর $100 টু ইমপ্রুভ মাই অর্গানিক র্যাঙ্ক অন গুগল অন মাই সিটি এখন দেখেন এখানে প্রথম পয়েন্ট হলো তার সিটিটা খুঁজে বের করা এখন দেখেন এই সিটিটা আমরা কোথা থেকে খুঁজে বের করব তার সিটি দেখেন এখানে বলছে সে আই হ্যাভ রিলোকেটেড আমি আমার লোকেশনটা চেঞ্জ করছি ফ্রম লন্ডন টু গেলওয়ে এখন এই গেলওয়েটা কোথায় আপনারা জানেন সে কিন্তু বলছে তার সিটিটা সে চেঞ্জ করছে আপনি যদি বলেন সে লোকেশন বলে দিবে বাট এখন এই গেলওয়েটা আমরা কেউ জানি না কোথায় আর রে কে জানে আয়ারল্যান্ড আচ্ছা ওকে পারফেক্ট তো এখন আমাদের টার্গেটেড লোকেশন কি হবে যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব বলেন তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন টার্গেটেড লোকেশনটা কি হবে আরে কানেকশন লস হয়ে গেছে নাকি এই ইউকে কে বলছে লন্ডন হবে কেন তার সিটির জন্য করতেছে আমরা সিটির জন্য করব না আমি আপনাদের আয়ারল্যান্ডের জন্য করে দেখাবো বুঝছেন তার স্পেসিফিক এরিয়ার জন্য করে দেখাবো আয়ারল্যান্ড তো আপনি প্রথম প্রশ্ন কি করবেন এখন আমার প্রশ্নের আনসার দেন প্রথম প্রশ্ন আপনি কি করবেন প্রথম প্রশ্ন করবেন যে হোয়াট ইজ ইওর টার্গেটেড কিওয়ার্ডস এখন যখন সে টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে দিবে তখন আপনি বলবেন হোয়াট ইজ ইওর টার্গেটেড লোকেশন আপনার লোকেশনটা কি তো আমরা টার্গেটেড কিওয়ার্ড পাইছি পার্সোনাল ট্রেনার আর আরেকটা কিওয়ার্ড হলো তার টার্গেটেড কিওয়ার্ড তিনটা দিছে আমার কি পার্সোনাল ট্রেনার দেন হলো ওয়েট লুজ করতে চান তাদের জন্য বডি ট্রান্সফরমেশন আছে আমি আপনাদের দেখাই দেখি কি কি বলছিল সে গালবয়ে দেন থ্যাংকস রিচার্ডও আমি চেক করে বলছি ওকে লেটস do honestly how many keywords many backlinks and 25 backlinks thanks for I have hard maybe busy তুমি বিজি আছো বলতেছো ওকে তার টার্গেট কিওয়ার্ডটা বলে দিছিল আমার ওকে দা পার্সোনাল ট্রেনিং গেলওয়ে এটা হলো তার টার্গেটেড কিওয়ার্ড পার্সোনাল ট্রেনিং গেলওয়ে তার টার্গেটেড কিওয়ার্ড হলো পার্সোনাল ট্রেনিং গেলওয়ে দেন আপনি বলতে পারেন এই দুইটা কিওয়ার্ড নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করব এখন দেখেন ক্লায়েন্ট কিন্তু আমারে বলে দিছে না যে আমি কতগুলো কিওয়ার্ড রিসার্চ করব এখন বলেন আমি কতগুলো কিওয়ার্ড রিসার্চ করব তার জন্য কতগুলো কিওয়ার্ড রিসার্চ করব 25টা ওকে আমরা 25টা কিওয়ার্ড রিসার্চ করি এখন আমাদের তিনটা ইনফরমেশন হাতে আছে তার টার্গেটেড কিওয়ার্ড আছে তার টার্গেটেড লোকেশন আছে কতগুলো কিওয়ার্ড দিব এগুলো আমার হাতে আছে এখন বলেন আমরা তার জন্য একটা রিপোর্ট শিট বানাইব এই রিপোর্ট শিটের নাম কি হবে এই রিপোর্ট শিট আমরা কোথায় করব এই রিপোর্ট শিট আমরা একটা স্প্রেডশিটে করব এবং স্প্রেডশিটের নাম হবে কিওয়ার্ড রিসার্চ ফর yfe.com ওকে আমরা গুগল শিট রেডি করে ফেলি আমি ওইদিন দেখাই দিছি এখন নতুন করে একটা গুগল শিট রেডি করছি এখানে আমি লিখব কিওয়ার্ড research research for oefe.com oefe.com এর জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব এখন আপনার যদি একটু কনফিউশন থাকে ধরেন এটা করতে বলি না বাট আপনার যদি কনফিউশন থাকে তাহলে আপনি একটা শিট এক্সট্রা শিট বানায়া এখানে ইনফোগুলো লিখে রাখতে পারেন ধরেন এখানে ইনফোগুলো লিখে রাখতে পারেন ধরেন টার্গেটেড
টার্গেটেড লোকেশন, টার্গেটেড লোকেশনটা আমি লিখে রাখলাম এখানে আমার যাতে মনে থাকে আর কি, এই জন্য আপনি লিখে রাখলেন যদি আপনার মনোযোগে সমস্যা হয়। তো টার্গেটেড লোকেশন হলো আয়ারল্যান্ড, দেন হলো টার্গেটেড, টার্গেটেড কিওয়ার্ডস, টার্গেটেড কিওয়ার্ডস হলো পার্সোনাল ট্রেনার, পার্সোনাল ট্রেনার কমা পার্সোনাল ট্রেনিং, পার্সোনাল ট্রেনিং, ট্রেনিং আই এন জি, পার্সোনাল ট্রেনিং, তারপরে হলো কিওয়ার্ড, কিওয়ার্ডস নিড 25, দেন এখানে লেখেন টুলস ইউজ, টুলস ইউজ এইচ আর এফস। ওকে, এই চারটা ইনফরমেশন আমি কেন লিখে রাখলাম বলেন তো আপনারা, এই চারটা ইনফরমেশন আমি কেন লিখে রাখলাম বা আপনারা কেন লিখে রাখবেন, এটার এটা কেন লিখে রাখবেন আপনারা, এটা আমার বলে যে আমরা এই চারটা ইনফরমেশন কেন লিখে রাখবো। এই চারটা ইনফরমেশন আমরা কেন লিখে রাখবো মনে রাখার জন্য, যাতে করে আমাদের ভুল না হয়। এখন আমরা চলে এসেছি আমাদের শেষ পর্যায়ে আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য। আমরা এজ ইউজুয়াল আমাদের যে নর্মাল ক্লাসরুমের শিট আছে এই শিটে যাই। এই শিটে যাওয়ার পরে আমরা এইচ আর এফস এর ফ্রি টুলসটা আগে ওপেন করে ফেলি। এটা এইচ আর এফস এর ফ্রি টুলস, আমরা এইচ আর এফস এর ফ্রি টুলসে গেলাম। যাওয়ার পরে এইখানে আমরা কি করব বলেন তো, আপনারা সবাই জানেন এখানে আমরা কি করব বলেন তো, কে কে জানেন এখানে আমরা কি করব বলেন, এখানে আমরা কি করব। প্রথম কথা লোকেশন চেঞ্জ করব। ওকে, আমি লোকেশন চেঞ্জ করে ফেলছি, লোকেশনটা চেঞ্জ করব। আর এখন আমি তারপরের স্টেপ বলেন, লোকেশন চেঞ্জ করা শেষ, এখন আপনারা বলেন পরের স্টেপ কি হবে। লোকেশন চেঞ্জ করে ফেলছি, টার্গেটেড কিওয়ার্ড লিখব, ভেরি গুড, এই তো আগের বাচ্চাগুলো, সরি। ওকে, পার্সোনাল ট্রেনার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপরে আমি এইচআরএফসি গিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমি ফাইন্ড কিওয়ার্ডস দিয়ে দিলাম। এখন দেখি এইচআরএফসি আমাদের কি দেখায়। আই এম নট রোবটের ক্যাপচা দিলাম, বাবা আমি রোবট না, আমি মানুষই। লেটস গো, দেখেন তো আমরা 100 কমই নিব না, এখানে 100 কম হলে নিব না। দেখেন তো আমরা প্রথমে পাইছি পার্সোনাল ট্রেনার, এটা নেই আগে, পার্সোনাল ট্রেনার, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করি এখন। আচ্ছা, এটা আমি আগে বলে নিই, আমি আপনাদের কি বলছিলাম বলেন তো, আমরা যখন কিওয়ার্ড নিব আমাদের লিমিটেশন ছিল 150 বলছিলাম, বাট এটা তো ফ্রি টোস, আমি বলে দিলাম যে 100 উপরে আমরা নিব না। এখানে কিওয়ার্ডস, এখানে কিওয়ার্ডস, এখন বলেন তো আমাদের মানে আর কি কি ছিল, যত বেশি সার্চ ভলিউম নেওয়া যায় আর যত কম কিওয়ার্ড ডিফিকাল্টি থাকে। এখন এখান থেকে আমারে বলেন আমি কি কি কোন কোন কিওয়ার্ড নিব। এক নাম্বারটা নিতে পারবো পার্সোনাল ট্রেনার, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 6, এটার সার্চ ভলিউম হলো 600, এটা কি নিতে পারবো? তো আমরা এটা নেই, প্রথম কথা হলো এটা নেই, কন্ট্রোল সি কপি, কপি করে আমার শিটে আমি চলে যাই, এখানে কন্ট্রোল ভি পেস্ট। আমি এখানে লিখলাম কিওয়ার্ডস, কিওয়ার্ডস লিখলাম, এখানে লিখলাম সার্চ ভলিউম, এখানে লিখলাম হলো কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টির বদলে আপনারা কেডিও দিতে পারেন, আমি আপনাদের বোঝার জন্য পুরো ফর্মটা ইউজ করতেছি। এখন আমি আরেকটা জিনিস আপনাদের দেখাইতেছি, কিওয়ার্ড কম্পিটিশন। ওকে, সার্চ ভলিউম আমার 600, কিওয়ার্ড ডিফিকাল্টি 06, কিওয়ার্ড কম্পিটিশন আপনারা বলেন, সার্চ ভলিউম 600, কিওয়ার্ড ডিফিকাল্টি 6, কিওয়ার্ড কম্পিটিশন। এখন কিওয়ার্ড কম্পিটিশন আপনারা আমারে বলেন, কিওয়ার্ড কম্পিটিশন ভেরি ইজি অথবা ভেরি লো আপনারা ইউজ করতে পারবেন। ওকে, আমরা ভেরি লোটাই নিয়ে নিই বা ভেরি ইজিও দিতে পারেন, আপনারা ভেরি ইজিটাও দিয়ে দিতে পারেন। ওকে, এখন আমরা সেকেন্ড পাতে যাই। এখন বলেন তো পার্সোনাল ট্রেইলান ডাবলিন, এটা কি আমরা নিতে পারবো? এটার সার্চ ভলিউম হলো 500, কিওয়ার্ড ডিফিকাল্টি 2, এটা আমরা নিতে পারবো?
তারপর পার্সোনাল ট্রেনিং ডাবলিনটা নেই কন্ট্রোল সি কপি দেন কন্ট্রোল ভি পেস্ট সার্চ ভলিউম ইজ 500 কিওয়ার্ড ডিফিকাল্টি 2 এটা হলো ভেরি ইজি ওকে দেন হলো পার্সোনাল ট্রেনার ফ্রক এটা আমি নিলাম কন্ট্রোল সি কপি দেন এখানে গিয়ে আমি কোথায় এখানে কন্ট্রোল ভি পেস্ট এটা 100 সার্চ ভলিউম হলো 100 কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 6 তো এটা হলো ভেরি ইজি দেন আমাদের নেক্সট কিওয়ার্ডে যাই পার্সোনাল ট্রেনিং ট্রেনার কোর্স এটাতে যাই কন্ট্রোল সি কপি কন্ট্রোল সি কপি কন্ট্রোল ভি পেস্ট 100 কিওয়ার্ড ডিফিকাল্টি 8 এটাও আমাদের ভেরি ইজিতে পড়ে তো আমরা এখানে চারটা তারপর দেখি আর নেওয়া যায় কিনা না আর নিব না আমরা তো এখন তো ভাই আমরা চারটা কিওয়ার্ড পাইছি আমাদের দরকার কতগুলো আয়ারল্যান্ড দিয়ে দেখাচ্ছি আপনারা আপনাদের যখন লোকাল এসইও দেখাবো তখন এটা দেখাবো না বুঝছেন স্পেসিফিক লোকেশন বেসড কিওয়ার্ড রিসার্চ আমরা যখন লোকাল এসইও পার্ট করব তখন দেখাবো না ওকে আমরা 20 থেকে 25টা কিওয়ার্ড নিব এখন পাইছি হলো এইগুলা এইগুলাই আমাদের সম্পদ এখন আমরা চলে যাই গুগলের কাছে আমরা এখন গুগলের কাছে জিজ্ঞেস করি আচ্ছা তোমার কাছে কি কোনো ডাটা আছে পার্সোনাল ট্রেনার নিয়ে এখন গুগলে গেলে আমাদের প্রথম কাজ কি হবে বলেন তো গুগলে সার্চ করার আগে কিন্তু আমরা একটা ইম্পর্টেন্ট কাজ করব বলেন তো এই কাজটা কি গুগলে সার্চ করার আগে আমরা একটা ইম্পর্টেন্ট কাজ করব এই কাজটা কি গুগল আয়ারল্যান্ড দিব হ্যাঁ লোকেশনটা চেঞ্জ করে দেব গুগল আয়ারল্যান্ড তো নিলাম নেওয়ার পরে ডাবলিনে চলে আসছে গুগল কেরিয়ার সার্চ কেন গুগল আয়ারল্যান্ড নিলাম এখন আমি এখানে পার্সোনাল ট্রেনিং কথাটা লিখে এখানে আমি পার্সোনাল ট্রেনিং কথাটা লিখে সার্চ করলাম সার্চ করার পরে ট্রেনার লিখে সার্চ করলাম এখন পার্সোনাল ট্রেনার লিখে সার্চ করার পরে দেখেন এইখানে কি আসছে নিচে প্রফেশনাল ট্রেনার একটা কিওয়ার্ড হতে পারে না যে প্রফেশনাল ট্রেনার কোর্স প্রফেশনাল ট্রেনার স্যালারি দেম নাসিম প্রফেশনাল সেলার সরি নাসিম ওকে আমাদের একটা কিওয়ার্ড পাইছি হলো প্রফেশনাল ট্রেনার বুঝা গেছে আমি জাস্ট আইডিয়া নিছি গুগল সাজেশন থেকে কি নিছি আমি আইডিয়া নিছি তো প্রফেশনাল ট্রেনার কথাটা আমরা নিতে পারি হ্যাঁ প্রফেশনাল ট্রেনার কথাটা আমরা নিতে পারি এখান থেকে নিতে পারি না প্রফেশনাল ট্রেনার কথাটা যায় না পার্সোনাল ট্রেনার সাথে প্রফেশনাল যায় না এখন আমরা সেম এইচআরএফসি কে জিজ্ঞেস করি এইচআরএফসি তুমি কি বলে তো সে প্রফেশনাল ট্রেনার নিয়ে যদি আমার কোনো কিওয়ার্ড সাজেস্ট করে তাহলে আমি এখান থেকে নিব আচ্ছা সরি উই ডোন্ট ফাইন্ড এনিথিং 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 কিছু পাইছ না কেন তুমি পাও নাই বলো আমারে কেন পাও নাই ওকে আমরা আমাদের আরেকটা টার্গেটেড কিওয়ার্ড ছিল টার্গেটেড কিওয়ার্ড হলো পার্সোনাল ট্রেনার পার্সোনাল ট্রেনিং আমি পার্সোনাল ট্রেনিংটা নিয়ে দেখি কি অবস্থা আমরা পার্সোনাল ট্রেনিংটা নিয়ে দেখি কি অবস্থা পার্সোনাল ট্রেনার দিয়ে তো যা বের হওয়ার হয়েছে আই এম নট রোবট ওকে এখন পার্সোনাল ট্রেনিং নিয়েও আমাদের আমার কতগুলো কিওয়ার্ড বের হয়েছে এখানে আমরা কতগুলো কিওয়ার্ড নিতে পারবো পার্সোনাল ট্রেনিং কোর্সেস একটা নিতে পারবো পার্সোনাল ট্রেনিং একটা নিতে পারবো পার্সোনাল ট্রেনিং ক্রক যেটা নিছি এখন আমাদের গতকালকের একটা প্রশ্ন ছিল গতকালকের একটা প্রশ্ন ছিল যে ভাই একটা কিওয়ার্ড তো 2 থেকে 3 বার চলে আসে কি করব আপনাদের কমন সেন্স কি বলে বলেন তো আপনাদের কমন সেন্স কি বলে একটা একটা কিওয়ার্ড 2 বার নিতে পারবো তো একটা কিওয়ার্ড কেন আপনি 2 বার দিবেন কারণ আপনারে তো 25টা কিওয়ার্ডের জন্য পে করা হইতেছে তো আমরা এখানে দেখেন একটা ইউজ করব এখন একটা জিনিস দেখেন আমরা এখানে চলে যাই চলে যাওয়ার পরে পার্সোনাল ট্রেনিং নিয়ে পার্সোনাল ট্রেনিং কোর্সেস এটা কি নিতে পারি এটা কি আমি আগে নিছি কিনা দেখে নেব তো এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কপি করার পরে এই রিপোর্ট শিটে গিয়ে এই কিওয়ার্ডে দেখেন এখানে পার্সোনাল ট্রেনার কোর্স নিছি এখানে পার্সোনাল ট্রেনিং কোর্স বুঝা গেছে দুইটার মধ্যে ডিফারেন্ট আছে আপনি দুইটা কিওয়ার্ডই নিতে পারেন বুঝা গেছে একটু ডিফারেন্ট থাকলেও আপনি আলাদা হিসেবে কাউন্ট করবেন একটু ডিফারেন্ট থাকলেও আলাদা হিসেবে কাউন্ট করবেন
তো এটার সার্চ ভলিউম হলো 200, এটা ডিফিকাল্টি হলো 9, এটাও আমি ধরে নিলাম এটা ভেরি ইজি। দেন আমরা দেখি এখান থেকে আর কোনো কিওয়ার্ড নিতে পারি কিনা। পার্সোনাল ট্রেনিং, পার্সোনাল ট্রেনিংটাও আমরা নিতে পারি। পার্সোনাল ট্রেনিং হলো 3150, পার্সোনাল ট্রেনিংটা হলো 150, এটা হলো কিওয়ার্ড ডিফিকাল্টি 3, যেটা হলো ভেরি ভেরি ইজি। ওকে, তারপরে দেখি পরের কিওয়ার্ডটা কি আসছে। পরের কিওয়ার্ড পার্সোনাল ট্রেনিং কর্ক। এখন আমি তো জানি এটা আমি একবার নিছি, বাট আমি মনে মনে কল্পনা করি যে আমি এটা নিছি না, বুঝছেন, এটা আমি নিছি না। ধরেন আমরা একটা কথা মনে হয়েছে আমি শেয়ার করে ফেলি, আমরা যখন বাচ্চাদের সাথে লুকোচুরি খেলি, বুঝছেন, আমি জানি না আপনারা করেন কিনা, আমি যখন আমার মামন্তো ভাই বোনদের সাথে খেলি, আমরা কিন্তু জানি যে ওইখানে লুকায় রয়েছে, বুঝছেন, তারপর আমরা ঢং ঢং করে ঘরের এই এই দরজার চিপা দেখি, এই কি তার কি দেয়ালের চিপা দেখি, তারপরে তো আর মানে পরে একসময় হ্যাঁ পেয়ে গেছি। তো এই ধরনের আমি কিন্তু জানি যে কিওয়ার্ডটা আমরা নিছি। তারপর আমি আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি যে কিভাবে আপনারা মানে বুঝবেন যে কিওয়ার্ডটা একবার নিছেন। আপনি এই শীটে যাবেন, যাওয়ার পরে আপনি কন্ট্রোল এফ প্রেস করবেন, কন্ট্রোল এফ, দেন এখানে কন্ট্রোল বি প্রেস করবেন। এখন যদি দেখেন এটার সাথে ম্যাচ হয় তাহলে আপনি বুঝবেন যে এটা ম্যাচ হয়ে গেছে, এটা নিতে পারবো না, বাট এটা ম্যাচ হয়েছে না, আমি এটা নিতে পারবো। এটা আমি নিলাম, নেওয়ার পরে এখানে সার্চ ভলিউম হলো 100, দেন কিওয়ার্ড ডিফিকাল্টিটা হলো 6, কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 6। এখন আমাদের যা সহায় সম্বল ছিল এই সহায় সম্বল শেষ হয়ে গেছে, আমাদের যা সহায় সম্বল ছিল শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে না, কোথায় আপনারা, হ্যাঁ আমাদের যা সহায় সম্বল ছিল এগুলা শেষ হয়ে গেছে। এখন আপনি কি করবেন ভাই, আমি তো 8টা কিওয়ার্ড পাইছি, এখন তো আমার মাথায় বাড়ি পড়ে গেছে, এখন আমি কি করব, বুঝে গেছে, এখন আমি কি করব ভাই। এখন আমাদের কাজ হলো আমরা ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে আমরা খুঁজে বের করব। না না, চাচার কাছে যাওয়ার দরকার নেই, এই জিনিসটা আর কমপ্লিকেটেড না করি। হ্যাঁ, জিনিসটা গুগল ট্রেন্ড সবসময় আপনার হেল্প করবে, এটা ঠিক আছে, তবে আমরা তার ওয়েবসাইটটা দেখি, আপনারা আমার সাথে দেখেন, দেখেন তো কোনো ধরনের কিওয়ার্ড। এখন কিওয়ার্ড জিনিসটা কি একটু পরে আজাদ ভাই একটু পরে বলবেন, কিওয়ার্ড জিনিসটা কি বলেন আমার, কিওয়ার্ড জিনিসটা কি। আমরা গুগলে যা লিখে সার্চ করি তা এক একটা কিওয়ার্ড, কেমন এক একটা কিওয়ার্ড না, আমরা গুগলে সার্চ বক্সে যা যা লিখে সার্চ করি এক একটা কিওয়ার্ড। এখন আমরা তার ওয়েবসাইটটা একটু দেখব, খুঁজবো, খোঁজার পরে দেখব যে এমন কোনো পসিবিলিটি বা পসিবল কিওয়ার্ড আছে কি না যেগুলো লিখে মানুষ সার্চ করতে পারে। চলেন আমরা সবাই মিলে খুঁজি ওইখানে কোনো পসিবল কিওয়ার্ড আছে কি না যা মানুষ লিখে সার্চ করতে পারে। আমরা তার কন্টেন্টগুলো দেখি। ওকে, আই ইউজ এক্সারসাইজ ফোকাস অন রিচার্ড পেশন হিউম্যান অ্যানাটমি অ্যান্ড সাইকোলজি, এটা সাইকোলজি নেই ফিজিওলজি, হেল্পস কিপ হিম টু ডেট উইথ নিউ রিসার্চ, সাইন্টিফিক ব্রেথ ওয়েট, অথর ফিটনেস বুক, বোন চ্যালেঞ্জ ফর প্রেজেন্টার হর ওন টিভি সিরিজ, সেলিব্রিটি ট্রেনার। এ দেখেন, এই সেলিব্রিটি ট্রেনার একটা কথা আছে, এই সেলিব্রিটি ট্রেনার বলতে বোঝায় যারা কি ধরেন মডেল অ্যাক্টর থাকে না তাদের জন্য ট্রেনার। তো আমরা কি এই কিওয়ার্ডটা নিয়ে রিসার্চ করতে পারি, সেলিব্রিটি ট্রেনার, আমরা এটা নিতে পারি না। তো আমরা এখানে অন্য একটা কিওয়ার্ড পাইছি যেটার নাম হলো সেলিব্রিটি ট্রেনার। তো আমরা এই সেলিব্রিটি ট্রেনারটা নিই, নেওয়ার পরে আমরা এইচআরএফ এর কাছে যাই আবার, এইচআরএফ আমাদের কিছু ডাটা দাও, এইচআরএফ আমাদের কিছু ডাটা দাও, ফাইন্ড কিওয়ার্ডস, আই এম নট রোবট, আমি রোবট না। ওকে, এখানে সে কোনো ডাটা আমাদের দিল না। এখন আমরা জাস্ট একটা কিওয়ার্ড নিয়ে দেখি, ট্রেনার কথাটা নিয়ে দেখি, আমরা জাস্ট ট্রেনার কথাটা নিয়ে দেখি, আমরা তো একটা ছোট কিওয়ার্ড দিকেও অনেক বড় বড় কিওয়ার্ড বের করতে পারি। ওকে, এখন দেখেন ট্রেনার নিয়ে আমাদের কতগুলো কিওয়ার্ড বের হয়েছে, যেটা বলা হয় ক্রস ট্রেনার, টার্বো ট্রেনার, দেন ভয়েস ট্রেনার, ক্রস ট্রেনার আয়ারল্যান্ড, দেন হলো ইলিপিটিক্যাল ট্রেনার, এইম ট্রেনার, ক্রস ট্রেনার ফর সেল, পার্সোনাল ট্রেনার নিয়ে নিছি, পার্সোনাল ট্রেনার ডুবলিন নিয়ে নিছি। এখন আমরা একটা জিনিস দেখি, ধরেন এই ক্রস ট্রেনারটা আমি জানি না কি, এই ক্রস ট্রেনারটা আমরা আমরা কি কেউ জানি ক্রস ট্রেনারটা কি, আমরা কি জানি। এখন আমাদের কিন্তু জানার একটা অপশন আছে, আপনি জাস্ট এই কিওয়ার্ডটা নিয়ে কপি করেন, কপি করার পরে আমাদের বাঙালি শর্টকাট মেথড ইউজ করবেন, গিয়ে এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে দেওয়ার পরে আর কিছু দেখা লাগবে না, আর কিছু দেখা লাগবে না, জাস্ট ইমেজে চলে যান,
দেখছেন ক্রস ট্রেইনারটা কি, এটা কি তার নিশের সাথে যায়, এটা কি তার নিশ রিলেভেন্ট কিনা, আপনারা আমার সবাই বলেন এটা কি তার নিশ রিলেভেন্ট কিনা, বলেন তো তার নিশের সাথে যায় কিনা। তো বুঝতেছেন আমরা যদি যদি কখনো কোনো ওয়ার্ড না বুঝি আমরা কপি পেস্ট করব, ইমেজে চলে যাব। দেখছেন এখন তো আমাদের আজীবন মনে থাকবেন থাকবে যে আচ্ছা ক্রস ট্রেইনার মানে হলো হাঁটার মেশিন যেগুলো দিয়ে হাঁটা যায়। তো আমরা কিন্তু আরো কিওয়ার্ডের আইডিয়া পেয়ে গেলাম এবং কিওয়ার্ডের জন্য পসিবল কিওয়ার্ড পেয়ে গেলাম, পেয়ে গেলাম না? ওকে আমরা এখন ক্রস ট্রেইনারটা নিয়ে যাই। ক্রস ট্রেইনারের জন্য এটার সার্চ ভলিউম আছে মোটামুটি 3.5K, 3.5K বলতে 3500, এটা ভেরি ইজি। দেন আমাদের টার্বো ট্রেইনারটা নিয়ে সেম দেখি, যদি আমাদের ওইটার সাথে যায় তাহলে আমরা নিব, আর ওইটার সাথে না গেলে আমরা নিব না। ওকে চলো আমরা সার্চ করি কি বলে আমাদের গুগল। আচ্ছা তাহলে এটাও যায়, এটা যায় না, এটা যায় তো, মজা লাগতেছে না, বোরিং লাগতেছে, কে কে ঘুমাইতেছেন, আমি কিন্তু জানি কে কে ঘুমাইতেছেন, আমি কিন্তু জানি, আমি ওই দিন বলছি যে আপনাদের কান ধরে দাঁড়া করে রাখবো, কে কে ঘুমাইতেছেন। যে যে ঘুমাই আছেন উঠে যান, উঠে যান, উঠো ঘুম থেকে উঠো, যে যে ঘুমাই আছেন। ওকে এখন আমাদের এই টার্বো ট্রেইনারটা নিয়ে নিই। টার্বো ট্রেইনার হলো 11, তারপরে হলো আমরা 11 নিলাম টার্বো ট্রেইনার, 11 জন্য 1400 সার্চ ফলিও 1.4K। এখন আমাদের অন্যরকম একটা আসছে, বলেন তো 11 জন্য কিওয়ার্ড ডিফিকাল্টির পরে আমাদের কিওয়ার্ড কম্পিটিশন কি হবে, 11 জন্য আমাদের কিওয়ার্ড কম্পিটিশন কি হবে, জাস্ট ইজি হবে, কেমন ইজি হবে, জাস্ট ভেরি ইজি না দিয়ে আমরা ইজি। এখন ভাই আমি আর ইন ডিটেলসে যেতে পারবো না, আমি ইন ডিটেলসে গেলে রাত কাত হয়ে যাবে, বুঝছেন, ইন ডিটেলসে যাবো না। এখন দেখেন আপনাদের কিন্তু আরও কিওয়ার্ড বের করার অপশন আছে, ধরেন আপনি ক্রস ট্রেইনার লিখে যদি আবার সার্চ করেন, এখান থেকে যা যা যায় আপনি নিলেন, তারপরে ধরেন ক্রস ট্রেইনার নিলে আপনি যদি আবার সার্চ করেন এটার বাচ্চা কাচ্চা বের হয়ে আসবে, এটার বাচ্চা কাচ্চা নিলেন, তারপরে বাচ্চা কাচ্চা দিয়ে আবার সার্চ করলেন, এইভাবে সার্চের পর সার্চ করে যাবেন, বুঝা গেছে? এইভাবে দেখছেন ক্রস ট্রেইনার নিয়ে আরও কিওয়ার্ড, ক্রস ট্রেইনার আয়ারল্যান্ড কত ভালো একটা কিওয়ার্ড, ক্রস ট্রেইনার আয়ারল্যান্ড কত ভালো একটা কিওয়ার্ড, 900 সার্চ ভলিউম, আর কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 0। এখন আমরা এই ডাটায় চলে আসি, আপনারা সবাই মনোযোগ দেন, আপনারা বুঝতে পারছেন তো, আপনারা বাই করতে পারবেন, হ্যাঁ আপনারা 20-25টা কিওয়ার্ড বের করার আগ পর্যন্ত, বিশ থেকে কিওয়ার্ড বের করার আগে রিসাইক্লিং ভাবে এইটা চলতেই থাকবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সবার কাছ থেকে আনসার চাই, আপনি যদি এসইও এক্সপার্ট হন আপনি ক্লায়েন্টরি কোন কিওয়ার্ড নিয়ে কাজ করতে বলবেন, এখান থেকে কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে বলবেন ক্লায়েন্টরি, যে স্যার আপনি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করেন এবং কেন কাজ করবে ক্লায়েন্ট, ক্লায়েন্ট যদি জিজ্ঞেস করে আমি কোন কিওয়ার্ড চুজ করবো এবং কেন এই কিওয়ার্ড চুজ করবো, তুমি বলো, এখন আপনারা আমারে বলেন কেন ক্লায়েন্ট ওই কিওয়ার্ড নিয়ে কাজ করবে, সবাই এই কিওয়ার্ডগুলো দেখেন, লিস্টগুলো ভালো করে দেখেন। আমি কিন্তু যে কাউরে আজকে এখন জিজ্ঞেস করব যে ভাই আপনার পেছনের যুক্তি দেন, সবাই দেখেন আপনার কাছে 60 সেকেন্ড সময় আছে, শুধুমাত্র বলবেন না কারণটাও বলবেন, শুধুমাত্র বলবেন না কারণটাও বলবেন, শুধুমাত্র বলবেন না কারণটাও বলবেন যে কেন আপনি ওই কিওয়ার্ডটা চুজ করবেন।
এখন আমি এই তিনটা কিওয়ার্ড ক্লায়েন্টরে বলতে বলবো। আমি এই তিনটা কিওয়ার্ড কেন বলতে বলবো আপনারা বুঝতে পারছেন যে কিওয়ার্ড ডিফিকাল্টিটা কম আর সার্চ ভলিউমও আলহামদুলিল্লাহ ভালো, বুঝা গেছে? তো আমরা লো কম্পিটিটিভ এবং হাই ডিমান্ডিং কিওয়ার্ড বলতে এইটাই বুঝি যেটার কিওয়ার্ড ডিফিকাল্টি কম এবং সার্চ ভলিউম বেশি। আপনাদের সবার কাছ থেকে এই, আচ্ছা ওকে, আমার জানি কি কোয়েশ্চন করতেছিলেন আজিদুল ভাই ওর আজাদুল ভাই এ জেড দিয়ে তার নাম শুরু, বলেন তো ভাই কি ধরনের কোয়েশ্চন করতে চান আপনি? নির্ধিদায় নির্ভয়ে বলে ফেলুন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। হ্যাঁ আজাদুল ইসলাম ভাই বলেন। বলেন ভাই আজাদুল ইসলাম ভাই, আপনি বলেন। এই নূর আলম ভাই, আপনি, আমি আমি এখন একটা জিনিস কনফার্ম হয়ে গেছি যে আপনার কিন্তু গার্লফ্রেন্ড আছে ভাই। হ্যাঁ মাথা থেকে একটু সময়ের জন্য বের করে দেন। আচ্ছা আমরা সবাই কি, আপনারা সবাই অ্যান্সার দেন, আমরা কি বুঝতে পারি না এটা কোন বিষয়ের বিষয়ে ট্রেনার? কে কে বুঝতে পারেন না যে এটা কোন বিষয়ের ট্রেনার? কে কে বুঝতে পারেন না যে এটা কোন বিষয়ের ট্রেনার সে বলেন তো, কে কে বুঝতে পারেন নাই ভাই? তার পার্সোনাল ট্রেনার বলতে বুঝেন না, তার যে কি ওয়েবসাইট দিছে আপনার তো বুঝতে হবে। আপনি কখনো জিমে গেছেন ওয়ার্কআউট করতে? তাহলে যাইয়েন, বুঝছেন? গার্লফ্রেন্ডের কাছে টাকা নেবেন আজকে গিয়ে 1000, বলবেন আমি ফিট থাকতে হবে, আমার টাকা দাও আমি জিমে যাবো, তো দিলে তারপরে না গেলে না থাকলে খুঁজেন ভাই, খুঁজেন, দরকার পড়লে আজাদ ভাইয়ের হেল্প নেন। এখন আজাদ ভাই হেল্প করবেন, বলেন ভাই হেল্প করেন। হ্যাঁ বলেন 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 আজাদ ভাই বলেন। এই যে এখানে 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 লেখা আছে সম্পত্তির দলিল সব এখানে লেখা আছে, হার্ড কখন দিবেন, মিডিয়াম কখন দিবেন, সেমি মিডিয়াম কখন দিবেন, লো কখন দিবেন, ভেরি লো কখন দিবেন, এই শীটটা আপনি পেয়ে যাবেন। আমার আরেকটা ভাই তার সমস্যা নিয়ে আসছেন। আমার একটা কোয়েশন ছিল ভাই, ক্লায়েন্ট কি নিজে থেকে তার ওয়েবসাইট দিবে? অনেক সময় নিজ থেকে দিবে, আর না দিলে তো আপনি চেয়ে নেবেন, ক্লায়েন্টের সাথে কথা বলবেন না, যত বেশি কথা বলবেন তত বেশি সুসম্পর্ক হবে, আপনি কথা বলবেন, আপনার যা যা দরকার ক্লায়েন্টের কাছে চেয়ে নেবেন, শুধুমাত্র তার বউয়ের ফোন নাম্বার ছাড়া, সব কিছু চাইতে পারবেন শুধুমাত্র তার বউয়ের ফোন নাম্বার ছাড়া, বুঝা গেছে? আর কারো কোনো? হ্যাঁ হ্যাঁ মনির ভাই বলেন, আপনি আপনি তো পরে আসছেন। হ্যাঁ হ্যাঁ বলেন। ক্লায়েন্টের কাছ থেকে, ক্লায়েন্টের কাছে এত সময় থাকবে, ক্লায়েন্ট কে আপনার কাছ থেকে আসতো? ক্লায়েন্ট এই ধরনের ক্রস চেক করে না। এখন আমি 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 এখানে কিন্তু ইনফোগুলো লিখে দিচ্ছি, বুঝছেন, যাতে কোনো কোনো ধরনের সমস্যা হয় না। কোন টুলস ইউজ করছেন? এইচআরএফএস ইউজ করছেন। এখন ক্লায়েন্ট যদি বলে যে আপনার যে, আচ্ছা কোন টুলস ইউজ করছো আর কীরকম আসছে, তখন আপনার কাছে তো প্রুফ আছে, আপনি তো স্ক্রিনশট দিতে পারবেন, আপনি কোনো কোনো ধরনের রং ইনফরমেশন দিচ্ছেন না। সো আমি এখানে কোনো ধরনের ফাঁক রাখতেছি না, বুঝছেন, ক্লায়েন্টের সব প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন, বুঝা গেছে? আপনি বলতে পারবেন না এই যে দেখেন এইচআরএফএস এর স্ক্রিনশট, মনির ভাই বুঝতে পারছেন? মনির ভাই বুঝতে পারছেন? তাহলে মিউট করে ফেলেন। হ্যাঁ হাসিবুল ভাই আপনি বলেন। বুঝছেন, ক্লায়েন্ট হলো, ক্লায়েন্ট কিন্তু সব সময় আপনার সাথে কমিউনিকেট করা ট্রাই করবে। ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলো ভাই, আপনি যদি দেখেন আমার চার পাঁচটা ক্লায়েন্ট আছে যাদের বলা হয় FM, মানে বলতে শুরু করলে বলতেই থাকবে, তো মাঝে মধ্যে এমন বিরক্ত লাগে ক্লায়েন্ট বলবে ভাই। তবে যদি আপনি নিজে জানেন, ধরেন আপনি, ধরেন ক্লায়েন্ট আপনার কিওয়ার্ড রিসার্চের জন্য $100 দিল, তখন কি আপনি 20-25টা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন? তখন তো আপনি ক্লায়েন্টে আস করবেন যে $100 কাজ,
আপনি কতগুলা কিওয়ার্ড অ্যাকসেপ্ট করতেছেন, মানে এক্সপেক্টেড কিওয়ার্ড রিসার্চে বলি আমরা বলেন কতগুলো কিওয়ার্ড দিব, তখন ক্লায়েন্ট আপনার ইন ডিটেলস বলে দেবে। ক্লায়েন্ট কিন্তু একটা প্রজেক্টের ইন ডিটেলস বলে দেয় যে তার টার্গেটেড কিওয়ার্ড কি, টার্গেটেড লোকেশন কি, ওয়েবসাইট ইউআরএল কি। তার আরেকটা এই জিনিসটা আমি এখন ইন্টারফেয়ার করতেছি না, লাস্টের ক্লাসে করবো আর কি। আগামীকালকেও কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনাদের লাস্ট ক্লাস হবে, দেন আপনাদের অ্যাসাইনমেন্ট চলে আসবে, বুঝা গেছে? তো আগামীকালকে অ্যাসাইনমেন্ট সব রিকোয়ারমেন্টস দিয়ে দিব। ওকে, কোথায় ছিলাম? ক্লায়েন্ট আপনারা সব ইনফো দিয়ে দিব, কোনো ধরনের ভয় পাইবেন না। আমরা যখন ক্লায়েন্ট প্রজেক্ট করবো না, আগামীকালকে যখন ক্লায়েন্টের কতগুলো কিওয়ার্ড রিসার্চের এক্সাম্পল দিব, তখন বলবেন ও আচ্ছা ভাই, মানে ক্লায়েন্ট সব ইনফরমেশন আপনারা দিয়েই দিবে, বুঝা গেছে? আর কারো কোনো ধর এখন ২০-২৫টা কিওয়ার্ড রিসার্চ দিবেন ১০ ডলারের অর্ডার হলে, বুঝছেন না? এখন ক্লায়েন্ট যদি আপনার ৫০ ডলার পে করতেছে, আপনি তো হালাল করে নেবেন না ভাই, বুঝছেন না? যাতে কখনো নিজের মধ্যে আপনি একটা কাজ ডেলিভারি করার পরে নিজের মধ্যে এই প্রশ্নটা যাতে না থাকে, ইস আমি ক্লায়েন্টে ঠকাইলাম না তো, আমি কি ওভারচার্জ করে ফেললাম। দেখবেন যদি এই বোধটা আপনার মধ্যে থাকে যে আমি ক্লায়েন্টে ঠকাইলাম না তো, তখন দেখবেন আপনি একটা ভালো ফ্রিলান্সার হতে পারবেন। কারণ সবসময় হালাল পথে ইনকাম করবেন, যে আপনি আপনার পরিশ্রমের বদলে কিন্তু এখান থেকে পেমেন্ট নিচ্ছেন। হ্যাঁ, অবশ্যই আপনার একটা অ্যাডভান্স স্কিল আছে, তো ওই স্কিল ডিমান্ড করে আপনি কি করেন। অনেক সময় ক্লায়েন্টগুলো অনেকটা কি থাকে, যারা ক্লায়েন্ট ফেস করছে বা অনেক সহজ সরল, আয়সা বলে ধরেন আমার প্রোফাইল যখন দেখে বা এরকম রিভিউগুলো যখন দেখে, তখন আয়সা বলে যে অনেক ক্লায়েন্ট দেখছি আমি এরকম বলে যে আই হ্যাভ এ ওয়েবসাইট অ্যান্ড আই শো ইউর প্রোফাইল ইট ইমপ্রেসিভ, ওকে কুড ইউ ইনক্রিজ মাই ট্রাফিক, এইভাবে বলে দেবে। এখন আপনি ওই ক্লায়েন্টের জন্য কি করবেন? এখন যদি ক্লায়েন্টে বলেন যে আমার ৫০০ ডলার দাও আমি তোমার করে দিব, বাট ক্লায়েন্ট যদি এক দুই মাস পরে দেখে যে সেম অফারটা কেউ ১০০ ডলারে করতেছে, তখন তো ক্লায়েন্ট অনেক মানে নিজে হার্ড ফিল হবে, আপনার কাছে কখনো আসবে না। আমি আবার বলতেছি এসিও ক্লায়েন্টগুলো কিন্তু রিপিটেড থাকে, তো আপনি আপনার বেস্ট সার্ভিসটা প্রথমে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করেন ভাই, দেখবেন করে উড়ালো দিতে পারবেন তার দেশে, বুঝছেন? ওকে, আর হ্যাঁ দিতে পারেন ইনফোগুলা, তখন তো ক্লায়েন্ট বুঝবে যে না ছেলেটা আমার সব কথা নোট করে রাখছে, বুঝছেন না? প্রবলেম হবে না দিলেও, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস ভাববে যে আপনি আপনি তার প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনছেন। একটা কথা বলি আপনাদের, হ্যাঁ অফ টপিকস একটা কথা বলি, আমরা কিন্তু ওই মানুষটারই ভালোবাসি যে মানুষটা আমাদের কথা মনোযোগ দিয়ে শুনে, বুঝছেন? আর ওই মানুষটাও আমাদের এই জন্যই ভালোবাসে যে আমরা তার কথা মনোযোগ দিয়ে শুনি, বুঝছেন? কথা বলার জন্য আপনারা দেখেন, কথা শোনার জন্য আপনারা অনেকে এখানে বসে আছেন, বাট আমিও আমারও এমন কেউ আছে যে আমি তার কথা শুনতে ভালোবাসি। তো নর্মালি এইরকমভাবেই মানে প্রফেশনালি হয় যে আপনি কথা বলেন, কথার পিঠে কথা আনেন, তখন রিলেশনশিপটা বিল্ড আপ হবে। ছোট হতে পারি বাট একটু এক্সপিরিয়েন্স তো আছেই। আচ্ছা, ওকে, হ্যাঁ অবশ্যই, আলহামদুলিল্লাহ আই এম হ্যাপি। হ্যাঁ রানা ভাই বলেন। আমি আমি এক বছর পর্যন্ত ফ্রি টুলস দিয়ে সব কিছু করছি, বুঝছেন? কোনো সমস্যা হবে না, এইটাই প্রফেশনাল কাজ। আমি এখন যেটা দেখাইছি এইটাই প্রফেশনাল কাজ, বুঝছেন? এখন যেটা যেভাবে দেখাইছি এইটাই প্রফেশনাল কাজ। এখন আমি আপনাদের আপনাদের যে প্রিয়জন আছে, আপনাদের যে প্রিয় জানটুস টানটুস আছে, সবারই টেক্সট করার অপশন দিচ্ছি, যাদের নাই তাদের পানি খাওয়ার অপশন দিচ্ছি, যাদের পানি খাওয়ারও দরকার নাই তাদের একটু হাঁটাহাঁটি করার সময় দিচ্ছি। আপনাদের হাতে হাতে আজকে ১ মিনিট ৩০ সেকেন্ড আছে, ১.৫ মিনিট আছে, আপনারা ১.৫ মিনিটে টেক্সট চুজ করে ফেলেন যারে করার। এই রবিউল্লাহ ভাই, আপনার যদি না থাকে তাহলে আপনি সিম ১ থেকে সিম ২ তে টেক্সট করেন যে আই মিস ইউ, বুঝছেন? সিম ১ থেকে সিম ২ তে টেক্সট করেন যে আই মিস ইউ, আপনার তো ডুয়েল সিম অবশ্যই থাকবে। একটা ট্রিক্স বলে দিলাম।
এখন অবধি আমার সবচেয়ে বড় প্রজেক্ট ছিল $3,230। এখনো চলতেছে ভাই, এখনো চলতেছে, এখনো চলতেছে, দেখবেন। আরে কোথায় গেল সেটা? আছে কালকেও এটা প্রজেক্ট ইন প্রজেক্ট কাজ করতেছে। এই যে 3,583 দেখছেন, তার জন্য আমি 398 ঘন্টা কাজ করছি। 3,583 আরে কে গান দিয়েছে ধোত নিয়া, এই যে ফুকা বন বন করতেছে মাছি। পুরো ওয়েবসাইটের কাজ হয়, পুরো ওয়েবসাইটের কাজ হয় এই ধরনের লং টাইমে, পুরো ওয়েবসাইটের কাজ হয়। ওকে ওকে, আপনাদের সবাইরে জানটু স্টান্টুস্টে স্যাটিসফাইড করতে পারছেন তো? এবার ক্লাসে আসেন। আপনাদের সবাইরে আদর দিতে দিতে মাথায় তুলে ধরতেছে না, চান্স দিতে দিতে। কেউ কে লিভ নিছে দেখি তো, কেউ কে কথা বলার জন্য লিভ নিছে। আমরা স্টার্ট করে ফেলি আবার। কার কোনো ধরনের কনফিউশন আছে যে ফ্রি টুলস দিয়ে যে আমরা করলাম, কারো কোনো ধরনের কনফিউশন, কারো কোনো ধরনের কনফিউশন আছে কি? তো এখন মোটামুটি আপনারা ক্লায়েন্টের কাজ করার জন্য প্রস্তুত, ক্লায়েন্টের কাজ করার জন্য প্রস্তুত। আরো সহজ হবে যখন আপনারা অ্যাসাইনমেন্টটা করবেন, বুঝা গেছে? আর এইটাই ছিল আমার প্রসেস আপনাদের নিয়ে জার্নি করার পূর্বে, এইটাই ছিল আমার প্রসেস। আপনারা শিখেন ভালো করে, প্রপারলি শিখেন। দেখেন এই জিনিসগুলো অনেকে অনেক কঠিন। হ্যাঁ হ্যাঁ, এখন দেখাবো, এখন দেখাবো পেইড টুলসটা। আজকে আর ক্লাস করব না ভাই, আজকে অনেক সময় হয়ে গেছে। নাকি আজকে আরও কন্টিনিউ করবেন? এতটুকু থাক, একটু গল্প করে দেন, শেষ করে ফেলি না। দেখাবো পেইড টুলসটা কালকে দেখাইয়া, পরে আপনাদের আমি কতগুলা ট্রিক্স দিব, বুঝছেন? থাক না মারুক ভাই, আজকে আর্জেন্টিনার খেলা দেখবেন না, যান ঘুমান গিয়া। আজকে এতটুকুই থাক ভাই, মানে একটা ফিনিশিং টাচ আছে, যাতে করে একটা তৃপ্তি পাবেন যে আজকে আমি কিওয়ার্ডের রিসার্চটা শেষ করতে পারছি। হ্যাঁ হ্যাঁ, খেলা খেলা পর্যন্ত ক্লাস করেন না? আমার কতটুকু এনার্জি আছে ভাই আপনাদের, আমার যতটুকু, আমি এখন অবধি মানে আর কি, আমি কখনো ক্লাসে ঢুকার সময় আমি হাজার ক্লান্ত হই, মানে আর কি হাজার, মানে আমার ডিপ্রেশন থাক, ক্লান্তি থাক, প্রেশার থাক, আমার কখনো ভয়েস শুনলে আপনারা বুঝবেন, মনে বুঝবেন যে আরে হৃদয় ভাইয়ের মতো তো সুখী মানুষ কেউ নাই। ওকে, আমি ক্লাস পোস্ট করে ফেলি, ইরিলেভেন্ট কথাগুলো।